শুরু হয়েছে দেবীপক্ষ। এদিকে আবহাওয়ার পরিবর্তন হচ্ছে সময়ে সময়ে, কখনো রোদ কখনো বৃষ্টি। রাতেও কলকাতা সহ বহু জেলাতে বৃষ্টির সম্ভাবনা আছে। পূজো আর মাত্র কয়েকদিন বাকি। পূজোর সপ্তাহে বাংলার আবহাওয়া কেমন থাকবে, এই প্রশ্ন এখন বাঙালির মনে ঘুরপাক খাচ্ছে। আলিপুর আবহাওয়া দপ্তর পূর্বাভাস দিয়েছে, আর তাতে বলেছে যে কলকাতা সহ প্রায় গোটা রাজ্যেই বৃষ্টির সম্ভাবনা আছে। দেখা যাক বাংলার আবহাওয়া নিয়ে কি ভবিষ্যৎবাণী করেছে আলিপুর আবহাওয়া দপ্তর। হাওয়াবিশের পূর্বাভাস, রাতে বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ তৈরি হয়েছে, আর এর জেরে আগামীকাল রাজ্যের একাধিক জায়গাতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। শুক্র ও শনি রাজ্যের সব জেলাতেই ঝড়বৃষ্টির সতর্কবার্তা থাকছে। অনেক জেলায় ঝোড়ো হাওয়া বইবে, বৃষ্টির সম্ভাবনা বাড়বে। হাওয়াপিসের পূর্বাভাস, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ঘূর্ণাবর্ত রয়েছে, আর এর প্রভাবে কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে। বাকি জেলাগুলিতে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, এমনটাই জানাচ্ছেন আবহাওয়াবিদরা। তবে সব জেলার সব জায়গায় কিন্তু বৃষ্টিপাত হবে না, কিছু কিছু জায়গাতে বৃষ্টির সম্ভাবনা আছে, সেই সঙ্গে প্রবল হাওয়া বইবে। হাওয়া অফিসের পূর্বাভাস, এদিন রাজ্যের প্রায় সমস্ত জেলাতেই ঝোড়ো হাওয়া বইবে। উত্তর থেকে দক্ষিণ মোটামুটি সবকটি জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। হাওয়া অফিসের পূর্বাভাস, আগামীকাল রাজ্যের সব জেলাতেই বৃষ্টিপাত হলেও কোনো সতর্কবার্তা নেই, একটানা ভারী বৃষ্টির কোনো পূর্বাভাস নেই। উত্তরবঙ্গের একাধিক জায়গাতে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে। আগামী ২৪ ঘন্টায় দক্ষিণ ২৪ পরগনায় ভারী বৃষ্টির পূর্বাভাস জারি করেছে আবহাওয়া দপ্তর। এছাড়া দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি এইসব জেলাগুলিতে হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। জেলার বাকি অংশে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাত চলবে, বজ্রপাতের আশঙ্কাও রয়েছে। কোচবিহার, মালদা ও দক্ষিণ দিনাজপুর জেলাতে বৃষ্টির সতর্কতা আছে। দার্জিলিং থেকে মালদা পর্যন্ত জেলাতেই বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের সমস্ত জেলাতেই হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, কলকাতা, হুগলি, পূর্ব বর্ধমান, পশ্চিম বর্ধমান, নদিয়া, বীরভূম, মুর্শিদাবাদ এই সমস্ত জেলাতে বৃষ্টি ও বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সতর্কবার্তা থাকছে। বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা থাকবে কলকাতা সহ দক্ষিণের বেশ কিছু জায়গায়। মঙ্গলবার উত্তর ও দক্ষিণ নদিয়া, মুর্শিদাবাদ এইসব জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে। বুধবার উত্তর ২৪ পরগনা, দক্ষিণ ২৪ পরগনা, নদিয়া ও মুর্শিদাবাদে ঝড়ের জন্য হলুদ সতর্কবার্তা রয়েছে। তবে তারপর থেকে আবহাওয়ার কিছুটা উন্নতি হবে। শুক্রবার পর্যন্ত বৃষ্টির সম্ভাবনা থাকছে, আকাশ আংশিক মেঘলা থাকবে, কোথাও কোথাও দু এক প্রশলা হালকা মাঝারি বৃষ্টিপাত চলবে। নিম্নচাপের কারণে সক্রিয় মৌসুমি অক্ষরেখা। পশ্চিমবঙ্গের উত্তরাঞ্চলে গঙ্গা একটি শক্তিশালী ঘূর্ণাবর্ত রয়েছে, যা নিকটবর্তী বাংলাদেশের উত্তরাঞ্চলে বিস্তৃত। এছাড়াও পশ্চিম মধ্য বঙ্গোপসাগর, উত্তর অন্ধ্রপ্রদেশের উপকূলীয় অঞ্চলে আরও একটি ঘূর্ণিঝড় রয়েছে। বৃষ্টি চলবে আরও কয়েকদিন। ১১ অক্টোবর অষ্টমী ও নবমী থেকে সমস্ত জেলাতেই ঝড়বৃষ্টির সম্ভাবনার কথা জানিয়েছে আবহাওয়া দপ্তর। তবে কোথাও কোনো ভারী বৃষ্টির পূর্বাভাস নেই, এমনটাই বলছেন আবহাওয়াবিদরা। জেলায় জেলায় হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে, কোথাও কোনো সতর্কবার্তা জারি করা হয়নি। হাওয়া অফিসের পূর্বাভাস, ১৩ অক্টোবর পর্যন্ত দক্ষিণবঙ্গের জেলাগুলিতে বৃষ্টিপাত চলবে, তবে অধিকাংশ জেলায় মৃদু থেকে মাঝারি বৃষ্টি চলবে, জানালো আবহাওয়া দপ্তর।